হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা, আর এই শতকরা থেকে 10টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং আপনারা নিজেরাও মক পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকতে পারেন। তো চলুন আমরা আজকে আলোচনা শুরু করব 101 নম্বর প্রশ্ন থেকে। আর এর আগের দিন যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করেছিলাম, আপনারা সেই প্রশ্নগুলো দেখতে চাইলে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ করে চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন ম্যাথ পার্সেন্টেজ বলে একটা ফোল্ডার দেওয়া আছে। সেই ফোল্ডারে পরপর ডিসেন্ডিং অর্ডারে আপনাদের ক্লাসগুলো দেওয়া আছে। আশা করছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে। তো চলুন খুব গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এবং সেটা 10 মিনিটের মধ্যে। তো চলুন চট করে আমরা আলোচনা শুরু করছি। ব্যাংক পিও 2008-এ কোশ্চেনটা এসেছিল, বিনয় তার বেতনের 5% দান করার সিদ্ধান্ত নিয়েছিল। দান করার দিন সে তার মনকে পরিবর্তন করলো এবং 1,687.50 টাকা দান করলো, যা তার আগের নেওয়া সিদ্ধান্তের 75%। তাহলে বিনয়ের বেতন কত? তাহলে বিনয়ের আমাদের এখানে বেতন বার করতে হবে। আমাদের পরপর কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে, আশা করছি আপনারা সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা এবার সলিউশনের দিকে এগোই। তাহলে ধরি বিনয়ের বেতন X টাকা, অতএব 75% এর 5% এর এক্স ইজ ইকুয়াল টু 1,687.50। কেন না তার কথাটা আপনারা এখানে বুঝতে পেরেছেন। দান করার দিন সে তার মনকে পরিবর্তন করলো এবং এত টাকা সে দান করলো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 75% এই দানটাও তার 75%, তা এখান থেকে আমরা 75% এর এক্স ইজ ইকুয়াল টু আমরা এখানে বার করছি X = 4,500। তাহলে তার মূল যে বেতন সেই বেতনটা কত? সেটা হচ্ছে 45,000 টাকা। কীভাবে আপনারা এই ক্যালকুলেশনটা করবেন তা দেখুন। ধরি বিনয়ের বেতন X টাকা আমরা ধরেছি, তাহলে 75% এখানে বলেছে নেয়া সিদ্ধান্তের 75%, তাহলে তিনি যা টাকা দান করলেন তার, তিনি যা সিদ্ধান্ত নিয়েছিলেন তার 75%। তিনি ডিসাইড করেছিলেন কত না 5% দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাহলে 5%, তাহলে 75-এর 5%, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সেটাই আমরা এখানে ক্যালকুলেশন বার করেছি। ক্যালকুলেশন বার করে আমাদের উত্তর বেরিয়েছে 45,000 টাকা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 102। এখানে ব্যাংক পিও 2008-এ কোশ্চেনটা এসছে, একটি সংখ্যার 1/4 60% অপর সংখ্যার 2/5 20% সমান, তাহলে প্রথম সংখ্যাটির সঙ্গে দ্বিতীয় সংখ্যাটির অনুপাত কত? খুবই ইজি অঙ্ক, আপনাদের অঙ্কটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে, তাহলে আপনারা অঙ্কটা করতে পারবেন। তাহলে ধরি প্রথম সংখ্যাটি এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি ওয়াই। তাহলে এবার যেরকম কন্ডিশন দেওয়া আছে, অতএব 1/4 60% এর এক্স ইজ ইকুয়াল টু 2/5 20% এর ওয়াই। এই জায়গাটা, এই যে একটি সংখ্যার 1/4 60%, এই যে আমরা এখানে লিখেছি, এবং অপর সংখ্যার 2/5 20% এই লাইনটা আপনারা যত তাড়াতাড়ি আপনারা আপনাদের ব্রেনের মধ্যে কনস্ট্রাক্ট করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা উত্তর বার করতে পারবেন। তা এখানে আমরা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে X/Y 8/15, তার মানে আমরা 8 এবং 15। তাহলে 102 নম্বর প্রশ্নে যারা এখানে কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ই, তাদের সবার উত্তর সঠিক, বা আমরা এখানে এই অপশানটা পাচ্ছি না 8:15, তাহলে আমাদের এখানে নির্ণয় করা যাবে না, এটা হবে না, এটা হবে কোনোটি নয়। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 103, 103 নম্বর প্রশ্ন, RRB 2006-এর কোশ্চেন। দুটি সংখ্যার সমষ্টি 2,490 টাকা, যদি একটি সংখ্যার 6.5% অপর সংখ্যাটির 8.5% এর সমান হয় তবে বড় সংখ্যাটি কত? খুব ইজি অঙ্ক, তো চলুন পেতে ফেলি অঙ্কটা। তাহলে ধরি সংখ্যাগুলি এক্স এবং আরেকটা হচ্ছে 2490-x, একটা এক্স ধরেছি যেহেতু দুটি সংখ্যার সমষ্টি বলেছে 2490, একটা এক্স আর পরেরটা হচ্ছে 2490-x। এইবার আমাদের কন্ডিশনে চলে আসছি, যদি একটি সংখ্যার 6.5 অপর সংখ্যাটির 8.5-এর সমান হয়, তাহলে 6.5 মানে 65/10 × 1/100 × x = 85/100 × 1/100 × 2490-x, এই জায়গাটা আপনারা ভালো করে বুঝতে পারলেন কিনা সেটা আপনারা খেয়াল করুন। এখানে বলেছে যদি একটি সংখ্যার 6.5 অপর সংখ্যাটির 8.5-এর সমান, তাহলে আমরা এটা করেছি এবং করে দুটোকে কনস্ট্রাক্ট করেছি,
এখান থেকে আমরা x এর মান বার করেছি 1411 তবে বড় সংখ্যাটি কত তাহলে সংখ্যাগুলি আমাদের কি হবে একটা হচ্ছে 1411 এবং আরেকটা হবে হচ্ছে 1079 কেন না 2490 সেখান থেকে 1411 যদি আপনারা বাদ দেন তাহলে আপনারা কিন্তু এখানে অ্যানসার পেয়ে যাচ্ছেন তাহলে যারা 103 নম্বর প্রশ্ন আপনারা যারা উত্তর ভেবেছেন আর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি যারা উত্তর ভেবেছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন আপনারা আমার সাথে অঙ্কগুলো করতে পারেন তো চলুন 104 নম্বর প্রশ্নে কি বলেছে সেটা আমরা চট করে দেখে নিই যেসব ছাত্রছাত্রী আইটি বিষয় নিয়েছিল তাদের সংখ্যা 23% কমে যায় যদি যখন সংখ্যাটি 1540 হয় তবে মোট ছাত্রছাত্রী আইটি বিষয় বেছে নিয়েছিল তাহলে আইটি বিষয় কতজন বেছে নিয়েছিল খুব ভালো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা চলুন ক্যালকুলেশন শুরু করি তাহলে ধরি আইটি বিষয় মেন নিয়েছিল এমন ছাত্রছাত্রীর প্রকৃত সংখ্যা এক্স এইবার 100-23% এর x is equal to 1540 কেন না এখানে বলেছে যে যেসব ছাত্রছাত্রী আইটি বিষয় নিয়েছিল তাদের সংখ্যা 23% কমে যায় যদি যখন এই সংখ্যাটি 1540 হয় তাহলে এই সংখ্যাটি 1540 হয় কখন না যখন 23% কমে যায় আশা করছি আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন এই জায়গাটাই মেইন অঙ্কের বিষয়বস্তুটা আপনারা এই জায়গাটা যত তাড়াতাড়ি কনস্ট্রাক্ট করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা অঙ্কটা করতে পারবেন আমরা এখানে করেছি 100-23 এর x পার্সেন্ট ইজ ইকুয়াল টু 1540 তাহলে এখান থেকে x এর ক্যালকুলেশন করে আমরা বার করেছি 2000 টাকা তাহলে 104 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশন সি চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 105 যদি কোনো কর্মচারীর মাসিক বেতন 2% বাড়ে তবে সে 72 টাকা বেশি পায় তবে মাসিক বেতন কত তাহলে এখানে আপনারা এই জায়গাটা লক্ষ্য করুন যদি একটি কর্মচারীর বেতন বা কর্মচারীর মাসিক বেতন 2% বাড়ে তবে সে 72 টাকা বেশি পায় তবে তার মাসিক বেতন কত তো চলুন আমরা দেখে নিই তাহলে ধরি মাসিক বেতন তার এক্স টাকা অতএব টু বাই থ্রি পার্সেন্ট এর এক্স ইজ ইকুয়াল টু 72 তাহলে বন্ধুরা আপনারা এখানে নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন তাহলে এখানে হবে টু বাই থ্রি পার্সেন্ট আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে এই সংখ্যাটা প্রিন্টিং মিস্টেক হয়েছে তাহলে আমরা এই সংখ্যাটা এখান থেকে বসে এখানে করে দিয়েছি এটা হবে টু বাই থ্রি পার্সেন্ট আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাহলে টু বাই থ্রি পার্সেন্ট বাড়ে তবে সে 72 টাকা বেশি পায় তাহলে এর এক্স পার্সেন্ট মানে টু বাই থ্রি পার্সেন্ট এর এক্স মানে 72 টাকা তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে এক্স এর মান করেছি 2700 এখানে একটু প্রিন্টিং মিস্টেক ছিল আমি এটা ভালো করে লিখে দিলাম 2.023 আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর এই কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান বি 2700 মানে 2700 টাকা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 106 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি সমবায় বিপণী একটি দ্রব্যের মূল্য 10% বৃদ্ধি করে এর ফলে নিম্নলিখিত কোন দ্রব্যটির দাম হতে পারে না 10% বৃদ্ধি করার ফলে এর মধ্যে কোনটা হবে না কোনটা হবে সেটা কিন্তু জিজ্ঞেস করেনি কোনটা হবে না সেটা কিন্তু আপনাদের জিজ্ঞেস করেছে তো চলুন আমরা অঙ্কটা বিল্ড করি তো চলুন ধরি প্রকৃত দাম এক্স টাকা এবং বর্ধিত দাম ওয়াই টাকা তা অতএব 110% এর এক্স ইজ ইকুয়াল ওয়াই টাকা তাহলে এক্স ইজ ইকুয়াল কত 10/11y তাহলে প্রকৃত দাম আমরা এখানে 10/11 × 5.5 দিয়ে করছি তাহলে 5.5 দিয়ে আমাদের এখানে কত বেরোলো 5 টাকা তাহলে প্রকৃত দাম 10.10 দিয়ে 7.60 বার করেছি তা সেটা বেরোলো কত 76/11 মানে 6.9090 অপশান সি 11 নিয়ে করছি 10/11 × 11 = 10 আর আমরা অপশান ডিকে নিয়ে করছি 10/11 × 12.10 = 15 বা 15 টাকা 106 নম্বর প্রশ্নে আমাদের কোশ্চেনটা কি জিজ্ঞেস করেছে যে এর ফলে নিম্নলিখিত কোনটি দ্রব্যটির দাম হতে পারে না কোনটি দ্রব্যটির দাম হতে পারে না আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন তা যারা বলছেন এখানে অপশান বি যারা বলছেন অপশান বি 7.60 তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর এই কোশ্চেনের সঠিক হচ্ছে অপশান বি আপনারা যারা আমার সাথে অঙ্কগুলো করছেন যারা অপশান বি বার করছেন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 107 এই কোশ্চেনটা ছিল আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হোটেল ম্যানেজমেন্ট 2005 এর কোশ্চেন দেওয়া আছে একটি সংখ্যা 37 1/2% বেড়ে হয় 33 তাহলে সংখ্যাটি কত তাহলে একটি সংখ্যা সেটাকে আপনারা এক্স ধরুন সেটা বেড়ে সেই সংখ্যাটি যদি 37.12% বেড়ে যায় তাহলে সেটা 33 হয় তাহলে মেইন সংখ্যাটি কত খুবই ইজি অঙ্ক তো চলুন স্ক্রিনে দেখে নিই তাহলে ধরি সংখ্যাটি এক্স 10+37 1/2% ইজ
এর x is equal to 33 এই জায়গাটাই মেইন অঙ্কটা তাহলে আমরা এখানে x ক্যালকুলেশন করে মান বার করেছি অপশন বি 24 আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন চলে যাই আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 108 একটি সংখ্যার 3 চতুর্থাংশ অপর সংখ্যাটির 60% এর সমান এবং ওই দুটি সংখ্যার পার্থক্য 20 তাহলে দুটি সংখ্যার সমষ্টি কত ভালো করে খেয়াল করবেন একটি সংখ্যার 3 চতুর্থাংশ অপর সংখ্যাটির 60% এর সমান এবং ওই দুটি সংখ্যার পার্থক্য প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার পার্থক্য 20 তাহলে সংখ্যা দুটির সমষ্টি মানে সংখ্যা দুটির যোগফল আমাদের বার করতে হবে তো চলুন আমরা ক্যালকুলেশন করি তাহলে ধরি সংখ্যাগুলি x এবং x + 20 তাহলে অতএব 3/4x is equal to 60% এর x + 20 এই কন্ডিশনটা আপনারা যারা বুঝতে পারছেন তারা অবশ্যই অঙ্কটা করতে পারবেন তাই এখানে আমরা ক্যালকুলেশন করে x এর মান বার করেছি 80 তাহলে নির্ণয় যোগফল x + 20 যেহেতু আমরা একটা x ধরেছি একটা x + 20 ধরেছি তাহলে আমাদের যোগ করে বেরিয়েছে 180 তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন b চলে আসছি আমরা 109 নম্বর প্রশ্নে 109 নম্বর প্রশ্নে একটি সংখ্যা তার 16% থেকে 42 বেশি তাহলে সংখ্যাটি কত তাহলে একটি সংখ্যা সেই সংখ্যাটির 60% থেকে 42 বেশি তাহলে যে সংখ্যাটা ছিল তার থেকে 42 বেশি সংখ্যাটি কত খুব ইজি অঙ্ক তো চলুন আমরা পরপর অঙ্কগুলো করি তাহলে ধরি সংখ্যাটি আমরা x তাহলে x - 60% এর x is equal to 42 কেন না সংখ্যাটি থেকে যদি আপনারা 60% সেই সংখ্যাটি বাদ দেন তাহলে সেই সংখ্যাটা কত হয় 42 বেশি হয় তাহলে আমরা এটা মাইনাস করলাম কেন আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা লাগবে আপনারা এই জায়গাটা যারা করতে পারবেন তারা অবশ্যই অঙ্কটা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবেন তাহলে আমাদের x আমাদের বেরিয়েছে কত না 50 109 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশন এ 50 চলে আসছি আমরা পরবর্তী আজকের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার 110 1 থেকে 70 এর মধ্যে কত শতাংশ সংখ্যার বর্গের শেষে অঙ্ক 1 তাহলে 1 থেকে 70 এর মধ্যে কত শতাংশ আমাদের শতাংশটা বার করতে হবে না কত শতাংশ সংখ্যার বর্গের শেষের অঙ্ক 1 আশা করি আপনারা বুঝতে পেরেছেন তা চলুন ক্যালকুলেশন করি তাহলে স্পষ্টত যেসব সংখ্যাগুলি এককের অঙ্ক অথবা এককের অঙ্ক 1 অথবা 9 তাদের বর্গের শেষের অঙ্কটি 1 হয় তার মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন 9 নং 81 1 1 কে 1 তাহলে 1 থেকে 70 এর মধ্যে এমন সংখ্যাগুলি হবে 1 9 11 19 21 29 31 39 41 49 51 59 61 69 তাহলে এমন সংখ্যাগুলির সংখ্যা হলো 14 তাহলে নির্ণয় সংখ্যা কত আমাদের এখানে 1 থেকে 70 এর মধ্যে বার করতে দিয়েছে তাহলে 14/70 × 100 = 20% তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশন সি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই অঙ্কগুলো আপনারা নিজেরাও আমাদের এই ভিডিওটি দেখে ভিডিওটি পজ করে অঙ্কগুলো বাড়িতে করবার চেষ্টা করুন আশা করছি সবাই আপনারা এই অঙ্কগুলো করতে পারবেন এই অঙ্কগুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা খুব মন দিয়ে এই অঙ্কগুলো প্র্যাকটিস করুন এই অঙ্কগুলো কিন্তু আপনারা পরীক্ষায় হুবহু কমন পাবেন এখন আমরা চলে আসছি আপনাদের আজকের হোম টাস্কের প্রশ্ন আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো 112 এর 5 সপ্তমাংশের চেয়ে 70 এর 4 পঞ্চমাংশ কত শতাংশ কম অপশান এ 24% অপশান বি 30% অপশান সি 36% এবং অপশান ডি 42% আবার আমি কোশ্চেনটা বলছি 112 এর 5 সপ্তমাংশের চেয়ে 70 এর 4 পঞ্চমাংশ কত শতাংশ কম অপশান এ 24% অপশান বি 30% অপশান সি 36% এবং অপশান ডি 42% আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ